আসসালামু আলাইকুম, আমি স্মিতা জাহান পিঙ্কি, স্টুডেন্ট অফ পায়নিয়া ডেন্টাল কলেজ, সেশন 2016-17। আজকে আমাদের আলোচনার বিষয় জিঞ্জিভেক্টোমি। এখানে আলোচনা করা হবে হোয়াট ইজ জিঞ্জিভেক্টোমি, ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশন অব জিঞ্জিভেক্টোমি অ্যান্ড টাইপস অব জিঞ্জিভেক্টোমি। তাহলে আসুন আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ জিঞ্জিভেক্টোমি। Gingivectomy is the process of removal of the diseased pocket wall adjacent to the tooth surface. এটা মানে হলো gingivectomy হচ্ছে একটা প্রসেস যেটা সাহায্যে আমরা diseased pocket wall remove করে থাকি। Gingivectomy is also known as external bevel surgery. এবার আমরা আসি gingivoplasty। Gingivoplasty is the process of reshaping of the gingiva to obtain a normal physiological form of gingiva. Gingivoplasty ebong gingivectomy duita alada procedure. Gingivectomy, here tomy mane cut. To cut the gingiva is called gingivectomy, and to reshaping or recontouring of the gingiva is called gingivoplasty. Ekhon ashun amra dekhi. একটু আগেই বলেছিলাম জিঞ্জিভেক্টোমি ইজ অলসো নোন অ্যাজ এক্সটার্নাল ভিভেল সার্জারি। এক্সটার্নাল ভিভেল সার্জারি কেন বলা হয়েছে সেটা একটু জেনে নিই। দ্য ইনসিশন ইজ গিভেন ফ্রম দ্য জিঞ্জিভাল মার্জিন এক্সটার্নালি, ইট এক্সটেন্ডস এক্সটার্নালি অবলিকলি আউটওয়ার্ডস। এখানে দেখুন একটা ইনসিশন দেওয়া হচ্ছে যেটা জিঞ্জিভাল মার্জিন থেকে এক্সটার্নালি অবলিকলি আউটওয়ার্ডস। জিঞ্জিভেক্টোমিতে সব সময় এইভাবে এক্সটার্নালি অবলিকলি আউটওয়ার্ডস ইনসিশন দেওয়া হয় বলে এটাকে এক্সটার্নালি ভিভেল সার্জারি বলা হয়। এবার আমরা আলোচনা করি ইন্ডিকেশন অব দ্য জিঞ্জিভেক্টোমি। ফার্স্ট পয়েন্ট, এলিমিনেশন অব দ্য সুপ্রাবোনি আর সিউডো পকেটস ইফ দ্য পকেট ওয়াল ইজ ফাইব্রাস অ্যান্ড ফার্ম। অর্থাৎ যেসব পকেট ওয়াল ফাইব্রাস এবং ফার্ম সেসব ক্ষেত্রে আমরা জিঞ্জিভেক্টোমি করতে পারি। এক্সাম্পল, ড্রাগ ইন্ডিউসড জিঞ্জিভাল এনলার্জমেন্ট, ইডিওপ্যাথিক জিঞ্জিভাল এনলার্জমেন্ট। এখানে আমি একটা দাঁত এঁকেছি, এখানে বোন এবং এখানে সিউডো পকেট দেখা যাচ্ছে দ্যাট ফর্ম দ্য জিঞ্জিভাল এনলার্জমেন্ট। এখন এখানে একটা ইনসিশন দিব এবং এই এক্সট্রা পোর্শন অফ দ্য গামটা আমরা রিমুভ করে দিব। আফটার জিঞ্জিভেক্টোমি ইট বিকামস নর্মাল। সেকেন্ড পয়েন্ট, এলিমিনেশন অব দ্য জিঞ্জিভাল এনলার্জমেন্ট। থার্ড পয়েন্ট, এলিমিনেশন অব দ্য সুপ্রাবোনি পেরিওডন্টাল অ্যাবসেসেস, ইট অলসো ইউজড ফর স্মাইল ডিজাইনিং কেসেস। আমরা সাধারণত স্মাইল ডিজাইনিং কেসে ক্রাউন প্লেসমেন্ট এবং অর্থোডন্টিক ট্রিটমেন্টের সাহায্যে করে থাকি, কিন্তু যেসব ক্ষেত্রে আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্ট ব্যবহার করতে পারি না সেসব ক্ষেত্রে আমরা জিঞ্জিভেক্টোমি প্রসিডিউর ইউজ করি। দেখুন এখানে আমি দুটো দাঁত এঁকেছি, এগুলো সেন্ট্রাল ইনসাইজার, যেটা সেন্ট্রাল ইনসাইজারের নর্মাল শেপের চেয়ে অনেক কম পোর্শন দেখা যাচ্ছে। জিঞ্জিভেক্টোমির মাধ্যমে যে জেনেট অফ দ্য টিথ আছে, জেনেট অফ দ্য টিথ হচ্ছে টপ মোস্ট পোর্শন অফ দ্য জিঞ্জিভা। এই এক্সট্রা গামটুকু আমরা রিমুভ করে দিব এবং দ্য সেন্ট্রাল ইনসাইজার বিকামস নর্মাল শেপ। এইভাবে জিঞ্জিভেক্টোমির মাধ্যমে আমরা নর্মাল শেপ নিয়ে আসতে পারি দাঁতকে। এবার আসুন আমরা আলোচনা করি কন্ট্রাইন্ডিকেশন অব দ্য জিঞ্জিভেক্টোমি। ফার্স্ট পয়েন্ট, অ্যাকিউট ইনফ্লামড জিঞ্জিভা। অর্থাৎ কোন জিঞ্জিভাতে যদি ইনফ্লামড থাকে বা ইনফ্লামেশন থাকে সেক্ষেত্রে আমরা জিঞ্জিভেক্টোমি করতে পারবো না। সো বিফোর জিঞ্জিভেক্টোমি ফার্স্টলি মেক শিওর ইট ইজ ফলোড বাই স্কেলিং, রুট প্ল্যানিং অ্যান্ড ওয়াল অফ দ্য ইনফ্লামেশন কারেক্টেড। তারপরে আমরা দেখি হোয়েন বটম অফ দ্য পকেট ইজ এপিক্যাল টু দ্য মিউকো জিঞ্জিভাল জাংশন অফ ইনফ্রাবোনি পকেট। অর্থাৎ ইনফ্রাবোনি পকেট প্রেজেন্ট থাকলে আমরা সেখানে জিঞ্জিভেক্টোমি করতে পারব না। থার্ড পয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট জোন অফ অ্যাটাচ জিঞ্জিভা। এখানে আমি একটা দাঁত দেখেছি, এই মার্কটা হচ্ছে সুপ্রা জিঞ্জিভাল মার্জিন অ্যান্ড এই মার্কটা হচ্ছে মিউকো জিঞ্জিভাল জাংশন। মিউকো জিঞ্জিভাল জাংশন হচ্ছে দ্য জাংশন বিটুইন গামস অ্যান্ড অ্যালভিওলার মিউকোসা, আর এই দুটোর মাঝখানে আমি যে জায়গাটা মার্ক করেছি এটা হচ্ছে অ্যাটাচড জিঞ্জিভা, দ্যাট ইজ প্রেজেন্ট ফ্রি জিঞ্জিভাল গ্রুভ টিল দ্য মিউকো জিঞ্জিভাল জাংশন।
এই অ্যাডাল্ট জিঞ্জিভেটা যদি ইনঅ্যাডিকুয়েট থাকে সেক্ষেত্রে আমরা জিঞ্জিভেক্টোমি করতে পারবো না। দেন অ্যাস্থেটিক কনসিডারেশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান সিস্টেমিক কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ যাদের ব্লিডিং ডিসঅর্ডার বা হাইপারটেনশন থাকবে তাদের ক্ষেত্রে আমরা জিঞ্জিভেক্টোমি করতে পারবো না। এবার আসুন টাইপস অব জিঞ্জিভেক্টোমি। জিঞ্জিভেক্টোমিকে আমরা চারটি ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট সার্জিক্যাল জিঞ্জিভেক্টোমি, লেজার জিঞ্জিভেক্টোমি, জিঞ্জিভেক্টোমি বাই ইলেকট্রো সার্জারি অ্যান্ড জিঞ্জিভেক্টোমি বাই ক্রেমো সার্জারি বাই দ্য ইউজ অফ কেমিক্যালস। আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী লেকচার নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।